আজকের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। কিছুই না, দুটো ডিমকে ছেড়ে দিয়েছিলাম কড়াইতে, দিয়ে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়ে মাঝখানে এই মানে ফুটগুলোকে ওপর দিয়ে দিয়ে তারপর উল্টে দিয়েছি, আর কিছু করিনি। এই মাঝেই শুধু রয়েছে ডিমটা, এটারও তাই এটারও তাই। তো চলো উল্টে পাল্টে এবার সেকে নিই ভালো করে। তো চলো, ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেছে, এবার খেয়ে নিই। এখন বাজে 11টা। ব্রেকফাস্টটা করতে করতে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম, আর আজকে হবে ঝিঙে আলু পোস্ত আর বেগুন ভাজা আর ডাল। টোটালি এই খাবারটাই হবে, তো এটাই রান্না করব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল থেকে মোটামুটি কিছু কিছু তো তোমাদের সাথে শেয়ার করলামই। আর দেখি, আমাদের যে গ্যাসটা নেওয়া হয়েছিল বলেছিল 10 দিন বাদে গিয়ে কনজিউমার নাম্বারটা আর কাস্টমার আইডি নাকি, হ্যাঁ এই দুটো জিনিস নিয়ে আসতে হবে। তো ওর এখনো তো চলছে এক হাতে চা আর এক হাতে ব্রেড। আর এই তো আজকে না সকালে উঠে মনে হলো যে অনেকটাই লেট হয়ে গেছে, আর ডিম সেদ্ধ করতে করতে গেলে দেরিও হবে, তাই জন্যে টোস্টার বার করতে গেলেও দেরি হবে, তাই জন্য একেবারে গ্যাসে এটাই করে ফেললাম। এটা ঠিক ইন্ডাকশনে কড়াইতে হয় না, তাওয়াগুলো না একটাও আমার ইন্ডাকশনে বসে না, শুধু কড়াইটাই বসে, তাই জন্য গ্যাসে আবার করে নিলাম। হয়ে গেল, আর ডালটা তো সেদ্ধ বসিয়ে দিয়েছি। প্রেশার কুকার না মুসুর ডাল সেদ্ধ করতে খুব একটা লাগে না, ওই প্রেশার কুকার বার করলে আবার মাছটাও লাগবে, ও বহু থাকা, তার থেকে এই ভালো। আর আজকে তো বললাম আমি ডাল ঝিঙে আলু পোস্ত বেগুন ভাজা, রাতেরটা রাতে ভাববো কী করা যায়। তো চলো একটু কাজে গিয়ে নিই আমি, তারপরে আবার গল্প করছি। বাজে 10:30, ডালটা মোটামুটি সেদ্ধই হয়ে গেছে, এখানে মিক্সিতে পোস্ত বাটা হয়ে গেছে, এখানে হচ্ছে ঝিঙে আর আলুটা কাটা, আর নিচে বেগুন ভাজা কেটে নুন হলুদ মাখানো। তো এবার এই জায়গাটাকে একটু মুছে দিই, চিনি টিনি একটু পড়ে রয়েছে, কেমন যেন হয়ে রয়েছে। তো ডালটাও নামিয়ে দিই, দিয়ে মুছে দিই, রেডি হয়ে বেরোই। তো এবার বেরোচ্ছি, ওর লিফটের ওই পাশে রয়েছে স্কুটিটা, কারণ ওর লিফটের সামনেটায় রাখে। তো কালকে মানে সেদিনকে ওনাররা যখন এসেছিলো তখন ফ্রিজ ফ্রিজ ঢোকাতে একটু প্রবলেমই হয়েছে, তো ওই জন্যে ওটা এখানে রেখে দিয়েছিল। এই তো এখান থেকে যাব, দেখি বেশিক্ষণ কাজ তো নয়, আর সব তো রেডি করে রেখেই গেলাম, আর আজকে তো তারাও নেই, শনিবার ওই 1:30টার সময়ই খেতে বসতে হবে, ওরকম কোনো ব্যাপারও নেই আজকে। চলো যাওয়া যাক এবার, বেরোই। আর এখানটায় দেখতে পাচ্ছ এখনও সবে কাজ শেষ হয়েছে, ফ্রিজ এসছে, কারণ তারপর ওনারেরও কিছু জিনিস এসছে, তো সব খোলা টোলা এখানেই রাখা রয়েছে। 5 মিনিটের জাস্ট কাজ ছিল, হয়েও গেছে আসার সাথে সাথে। তো চলো এবার যাই বাড়ির দিকে, 12:10 বাজে এখন। ঘোরানোর জন্য ঢুকি দিয়েছে এসপি গ্যাসের এখানটাতে। এটা আসলে এইচপি গ্যাসেরই লোডিং আনলোডিং পার্টটা আর কি। তো চলো যাই এবার, অনেকটাই লেট হয়ে যাচ্ছে আজকে, যদিও তাড়া নেই আজকে, তাহলেই বা। কমপ্লিট হয়েই গেছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে তো ডালটা কমপ্লিট হয়ে গেছে, ডালের নিচে রয়েছে বেগুন ভাজা, আর এখানে ঝিঙে আলু পোস্ত একদম শুকনো শুকনো করে, ব্যাস এটাই আজকে আমাদের লাঞ্চ।
তো ভাতটা তো বসিয়ে দিয়েছি, চলো আমি স্নান করে আসি। আর ও গেছে স্নেহাশিসদার কাছে। আমার স্নান দান করা কমপ্লিট হয়ে গেছে, ভাতটা জাস্ট নামাবো। এবার বাইরেটা দেখে বুঝতে পারছো যে হঠাৎই না কেমন একটা মেঘলা হয়ে গেল। আর স্নান করে ও অলরেডি ঠাকুর পুজো দিয়ে দিয়েছে, তাই সেই চাপটা আজকে আর আমার নেই। যাই হোক না কেন, বাইরেটা না পুরো মেঘলা করে ফেলেছে। দাঁড়া দেখো, ওই দিকটা পুরো কালো করে ফেলেছে। জানি না আজকে বৃষ্টি হওয়ার কথা আছে, তবে হবে কি না জানি না। প্রায় দিনই তো বলে বৃষ্টি হবে হবে, তো হয়তো না, দেখা যাক। যদি না বে তো আর তো কিছু করার নেই। বিকেলে আমাদের চারজনে বেরোনোর কথা আছে, আমার, অনুরূপা, স্নেহাশিসদার, ওর। তো জানি না, যদি বৃষ্টি না নামে তাহলে তো একটু বেরোতে পারবো, না হলে বেরোতে পারবো না। বেরোনো বলতে বামানালিতেই যাবো, একটু সিগন্যালের ওখানটাতে পেট্রোল পাম্পের, আদারওয়াইজ আর কোথায় যাবো। এরকম বৃষ্টি মাথায় নেই, আগে শনিবার তো দেখেছিল বৃষ্টি মাথায় নিয়েই প্রায় বেরিয়ে গেছিলাম, তো আজকে কোথাও সেরকম যাওয়ার প্ল্যান নেই। তো চলো ভাতটা ফুটছে, দেখি নামিয়ে নিই আগে। এদিকে তো লাঞ্চ সাজিয়ে বসে পড়েছি, আর ওই দিকে দাঁড়াও দেখাচ্ছি, এখন বাজে 2:30। মোটামুটি আজকে অনেকটাই লেটে খেতে বসলাম, বৃষ্টিটা দেখতে পাচ্ছ তো, যার জন্য আমি সব জামা কাপড়গুলোকে আজকে ওখানে দিয়েছি, তুলে নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে। ভালো একটা বৃষ্টি নেমে গেছে, বলছিলাম না মেঘ করেছে মেঘ করেছে। বাবা এখন হয়ে যাক, বিকেলটা একটু রেহাই দিক এই আর কি। এমন কিছু এখনো জোরে নাবেনি, নাহলে আমার এই বারান্দাটাতেও জল আসবে আর কি। তো দেখা যাক, এখানে দেওয়া থাকে তো জামা কাপড়গুলো, এখানে বেশ ছাট আসছে দেখো, ওই জন্য ভিজে যায়, তাই জন্য আমি ওখানটাতে পাঠিয়ে দিয়েছি। তো চলো এবার খেয়ে নি। এখন বাজে 7:14, হঠাৎই মনে হলো একটু সেজে গুজে নিই। এই ফ্রকটা বোধ হয় তোমরা আগেও দেখেছো, তো আজকে এটা একটু পরে নিলাম। এটা পরার কারণ আছে, আজকে স্কুটিতে যাব না, যাব হচ্ছে তোমার হেঁটে, আমরা চারজনে যাব, আর সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে, তো এবার আমরা বেরোবো। তো চলো, বসে আছো কেন, চুল আঁচড়েছ? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে না চুল আঁচড়েছ। আসো তুমি একটু দেখিয়ে দিই তোমাকে। আমার রোজ দিন ওই ট্রাউজার আর ওই গেঞ্জি যা পরা থাকে, গে টপ তো আনাও হয়নি। চুলগুলো দেখো, এটা কি চুল কেটেছো তুমি? কদিনের মধ্যে চুল টুল ঝুলিয়ে কৌড়িয়ে বেড়াচ্ছে কপালের মধ্যে। তো চলো এবার বেরোই, কিছুই না সেরকম ব্যাগ ঠাগো নেবো না। ওর মোসাম্বিটা শেষ হয়ে গেছে, ওটাও আনতে হবে, তো ওই আর কি। আর বাজার থেকে না আজকে 8 খানা ডাব এনেছে, মানে না 7 খানা এনেছে, একটা খেয়ে এসেছে। সব না ব্যালকানিতেই রাখা রয়েছে, ব্যাগ সমেত, আর ব্যাগটাকে খালি করে নিচ্ছিও না। আর হঠাৎই মনে হলো আজকে একটু রেডি সেডি হয়ে সেজে গুজে বেরোয়, তাই জন্য একটু সিম্পল সিম্পল সেজে নিলাম। তো চলো, আর আমি বলে দিচ্ছি আগেও, এই কানেরটা আমার খুব পছন্দের একটা কানে। তো এটা যখনই আমি পড়ি এমনিতেও দিদিভাইয়ের কথা মনে পড়ে যায়, এটা দিদিভাই দিয়েছিল আমাকে, তো এটা আমার খুব ভালো লাগে, খুব পছন্দের কানেরটা। তো চলো এবার বেরোই। মোটামুটি বাজার পর্ব তো চলছে, হচ্ছে বাজার, 8:30 বাজে, প্রচন্ডই রাস্তায় লোকজন, দাঁড়িয়ে পড়েছে একটা, ওই যে আসছে তিনজনে, সবার হাতেই বাজার, কেউ ব্যাগ নিয়ে আসেনি। বাজারে এসে মনে হয়েছে যে বাজার করতে হবে কিছু কিছু। ওই ভালো একটা হাওয়া দিচ্ছে জানো তো, এটা পড়ে এসে খুব একটা ভুল করিনি। দেখো মানুষ মাত্রই সুন্দর, কারণ সেটা ভগবানের সৃষ্টি, আমরা কেউ নিজে থেকে সুন্দর হতেও পারবো না, আবার কুৎসিত হতে পারবো না চাইলে। তো এখানে আমি আর অনুরূপা দেখতে পেয়েছি আমাদেরকে কতটা সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকেও দেখাচ্ছি সেটা। ওই দেখো আমাদেরকে দেখা যাচ্ছে মুখগুলো কেমন লাগছে, চেহারাটা কেমন, তো ঠিক আছে আমরা এসে আমরাদাতে এখন পানিপুরি খেতে। তো বাজার হয়ে গেছে, স্নেহাশিস যাচ্ছে নন্দুজে মাছ কিনতে, আর ইনি খাবেন না তাও দাঁড়িয়ে রয়েছে। এই যে এখানে এরকম ভাবে দিয়েছে সব সাজিয়ে, একটা ফাউ যেটা সেটাতে তোর ঝুড়ি বাজা, আর এই যে ম্যাডামরা, হ্যাঁ পেট পূজা আগে, যদিও এগরোলের ভাজ ঠিক করে হয়নি, আর কি বলতো টিস্যু তো হাতে প্রচণ্ডভাবে আমার গরম লাগছিল, এখানে তো খবরের কাগজ বা খাতার পেজ এগুলো পাবো না, টিস্যুটা দিয়ে প্রচণ্ডভাবে হাতে লাগছিল, তাই ভাজটা খুব ভালো একটা হয়নি। তবে খেয়ে দেখা যাক কিরকম হয়েছে, আজকে রাতে ডিনার হচ্ছে এগরোল, তো চলে আসো আগে খেয়ে নি। তো খাওয়া দাওয়া তো সারা হয়ে গেছে, এগরোলটা ভালোই হয়েছিল বুঝলে তো। তো চলো আজকের মতো এখানেই শেষ, গামছাটা অল টাইম ওখানেই চলে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে, সরি সানডে ওয়ালা ব্লগ থাকবে। তো চলো
টাটা গুড নাইট। কালকে যদি যাই না, কালকে আবার কিরকম ভাবে কি ব্লগ নিয়ে আসি। তো আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। টাটা।